হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলা টেক পয়েন্ট। আমার পক্ষ থেকে আপনাদের জন্য আজকের টিপস কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে কনভার্ট করে সেটিকে পেজে পরিণত করবেন, মানে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে কনভার্ট করে সেখানে যত ফ্রেন্ডস রয়েছে এবং যত ফলোয়ার্স রয়েছে সেগুলোকে একটা পেজে পরিণত করবেন। তো এখন আপনি হয়তো একটু কনফিউজ যে এটা করলে আমার আইডিটা নষ্ট হয়ে যাবে, আমার আইডিটা আমি আর ইউজ করতে পারবো না, আমার আইডির যত ফলোয়ার্স এবং যত ফ্রেন্ডস রয়েছে সেগুলো ওই পেজে চলে যাবে, আমার পেজে আর আমার অ্যাকাউন্টে আর থাকবে না। না, এরকম কিছু হবে না, আপনি আপনার আইডিটা এখন যেমন আছে তখনও মানে কনভার্ট করার পরেও তেমনই থাকবে। আপনি জাস্ট এটা করে আপনার লাভ হচ্ছে, আপনি আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ডস রয়েছে এবং যত ফলোয়ার্স রয়েছে সেগুলোকে ওই পেজে পরিণত করতে পারবেন। নতুন করে আপনি যদি একটা পেজ ক্রিয়েট করেন, সেই পেজে 5,000 ফলোয়ার্স অ্যাড করা অনেক টাফ একটা ব্যাপার। বাট আপনার অ্যাকাউন্টে যদি মানে 5,000 ফলোয়ার্স থাকে বা 5,000 ফ্রেন্ডস থাকে, আইডিটাকে আপনি যদি কনভার্ট করে সেটাকে পেজে পরিণত করেন, তাহলে আপনার ওই 5,000 ফলোয়ার্স ইয়েতে আপনার পেজে কপি হয়ে যাবে। হ্যাঁ, আপনার আপনার আইডিতেও থাকবে, ওখানেও কপি হয়ে যাবে। তাছাড়া আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশেও ফেসবুক পেজ মনিটাইজ সিস্টেম চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তো সেই ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ কিছু রুলস দিয়েছে, রুলসগুলোর মধ্যে একদম মানে হার্ড যে রুলস হয় সেটা হচ্ছে আপনার পেজে 10,000 ফলোয়ার্স অ্যাড করতে হবে। তো আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করে সেটাতে 10,000 ফলোয়ার্স অ্যাড করা অনেক টাফ একটা ব্যাপার। বাট এভাবে যদি আপনি করেন, মানে আপনার অ্যাকাউন্টটাকে কনভার্ট করে পেজে পরিণত করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে যদি 5,000 ফলোয়ার্স থাকে সেটা পেজে পরিণত হয়ে যাচ্ছে। এভাবে আপনি 10 থেকে 15 দিনে আপনার একটা পেজে 10 থেকে 15,000 ফলোয়ার্স অ্যাড করতে পারবেন। তাছাড়া একটা পেজে যখন 10 থেকে 15,000 ফলোয়ার্স হয়ে যায়, ওই পেজ থেকে অনেকভাবে ইনকাম করা যায়। হ্যাঁ, অনেকেই ওই পেজে ভিডিও আপলোড করে সেটিকে মনিটাইজ করে ইনকাম করে, অনেকেই সেই পেজ থেকে বিজনেস করে ইনকাম করে, আরও অনেকভাবে ইনকাম করা যায়, সম্পূর্ণ ডিটেলসই বলা যাচ্ছে না। তো আমি সেই মানে কীভাবে আপনি পেজ থেকে ইনকাম করবেন, কতগুলো অপশানে, সম্পূর্ণ ডিটেলসে একটা টিউটোরিয়াল তৈরি করব, সেই টিউটোরিয়ালটা আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, কীভাবে একটা পেজ ক্রিয়েট করবেন, কীভাবে ওই পেজটা মনিটাইজ করবেন, কীভাবে ওই পেজে ভিডিও আপলোড করবেন, কীভাবে ওই পেজে 10,000 ফলোয়ার্স অ্যাড করবেন, এইসব বিষয়বস্তু নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, অলরেডি অনেক কথা বলে ফেলছি, এবার দেখা যাক কীভাবে আপনি আপনার ফেসবুকটিকে মানে ফেসবুক অ্যাকাউন্টটিকে কনভার্ট করে সেইটাকে পেজে পরিণত করবেন। তার আগে বড় বড় মতো একটা কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ভিডিও মূল পর্বে। তো এখানে আমি আগে থেকে একটা পেজ ওপেন করে রাখছি, তো এই পেজের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে সরাসরি এই পেজে আসতে পারবে। এই পেজটা ছাড়া কোনোভাবেই তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টটিকে কনভার্ট করতে পারবে না। তো এখানে আমি আমার একটা ফ্রেন্ডস আমি আইডিকে আমি কনভার্ট করবো, আমার আইডিটা আমি আগে কনভার্ট করে ফেলছি। তো সেক্ষেত্রে দেখো, আমি আমার এই ফ্রেন্ডসের আইডিতে টোটাল এখানে 3,621 জন ফ্রেন্ডস রয়েছে এবং ফলোয়ার্স রয়েছে 801 জন। এই টোটাল সব দুইটা মিলে সবগুলো টোটাল তোমার ওই পেজে চলে যাবে। তো সরাসরি আমরা ওইখান থেকে গেট স্টার্টেড। হ্যাঁ, তো এখান থেকে সরাসরি তোমার ইন্টারে কিওয়ার্ড মানে তোমার ক্যাটাগরিজ, তুমি কোন ক্যাটাগরির পেজ বানাতে চাচ্ছ সেটা, তো আমি এখানে দিব ভিডিও ক্রিয়েটর আর হচ্ছে তোমার ব্লগার। হ্যাঁ, তো এখান থেকে তুমি সরাসরি এখান থেকে এখানে নেক্সটে চলে যাবে। নেক্সট থেকে এই যে এখানে যতগুলো ফ্রেন্ড তোমার সিলেক্ট করা আছে, যতগুলো ফ্রেন্ডস সিলেক্ট করা আছে সবগুলো তোমার ওই পেজে যাবে। তো এখানে দেখো, যদি আনসিলেক্ট করে দিই সবগুলো আনসিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট অল সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে সরাসরি তুমি তোমার এই এখানে জাস্ট তোমার ফ্রেন্ডটা যাচ্ছে, সব ফ্রেন্ডগুলো যাচ্ছে 3,360 জন, আর এখানে আছে তোমার ফলোয়ার্সগুলো 817 জন, সবগুলো এখানে সিলেক্ট করা আছে। তো আমি জাস্ট এখানে তুমি জাস্ট এখানে নেক্সট দিবে। এবার আসো এই পেজটাতে, এই পেজটাতে হচ্ছে তুমি তোমার আইডিতে যতগুলো মানে পোস্ট আছে, ফটো অথবা ভিডিও, সেগুলোকে তুমি যদি পেজে নিয়ে যেতে চাও তাহলে এভাবে জাস্ট সিলেক্ট করে দিবে সেগুলোকে। তো আমি এখন এগুলো কিছু নিতে চাচ্ছি না, সেক্ষেত্রে সব আনমার্ক রেখে মানে আনসিলেক্ট রেখে জাস্ট নেক্সটে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে দেখো তোমার পেজ ক্যাটাগরি ভিডিও ক্রিয়েটর আর হচ্ছে ব্লগার। হ্যাঁ, ফ্রেন্ডস এবং ফলোয়ার 3,660 জন ফ্রেন্ডস, 774 ফলোয়ার্স, 43 ফ্রেন্ড রিকোয়েস্ট, এই টোটাল সবগুলো মিলে তোমার পেজে চলে যাবে। তো সেক্ষেত্রে তুমি জাস্ট এখান থেকে ক্রিয়েট পেজ, একটু একটু সময় দিতে হবে, তো জাস্ট এখানে লোডিং হচ্ছে এটা। হ্যাঁ দেখো, এখানে অলরেডি তোমার এখানে ক্রিয়েটিং ইউর পেজ, এখনও পেজ ক্রিয়েটিং চলছে লোডিং। বাট তোমার এখানে দেখো 2,200 ফলোয়ার্স অলরেডি চলে আসছে। এবার দেখো, তুমি আমি তোমাকে দেখাই। হ্যাঁ দেখো, এই যে এটা এখন আমার আইডি দেখছো, আইডি আইডির মতো আছে, এখানে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, এই যে যেটা লোডিং এখনও চলছে। হ্যাঁ, তোমরা ঠিক এভাবে তোমার আইডিকে কনভার্ট করে সেটাকে পেজে পরিণত করতে পারবে।
সো ফ্রেন্ডস, এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওতে লাইক দিতে ভুলবে না। এরকম আরও টেকনোলজি টিপসগুলো সবার আগে তুমি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, তাহলে আমি আপডেট কোনো ভিডিও আপলোড করলে তোমার ওখানে নোটিফিকেশন চলে যাবে। দেখা হবে অন্যদিন অন্য কোনো টেকনোলজি টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।